आने वाले दिनों में आने वाली विश्वकर्मा जयंती पर एक कार्यक्रम हम लागू करेंगे। इस विश्वकर्मा जयंती पर हम करीब 13-15 हजार करोड़ रुपया से जो परंपरागत कौशल्य से रहने वाले लोग जो औजार से हो और अपने हाथ से काम करने वाला वर्ग है ज्यादातर ओबीसी समुदाय से हमारे सुथार हो हमारे सोनार हो हमारे राजमिस्त्री हो हमारे कपड़े धोने वाले काम करने वाले लोग हो हमारे बाल काटने वाले भाई बहन परिवार हो ऐसे लोगों को एक नई ताकत देने के लिए हम आने वाले महीने में विश्वकर्मा जयंती पर विश्वकर्मा योजना लॉन्च करेंगे और करीब 13-15 हजार करोड़ से उसका प्रारंभ करेंगे। तो বন্ধুরা দেখতে পেলেন স্বাধীনতা দিবসের দিনই সুখবর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন টাকা দেওয়া হবে সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রী মঙ্গলবার লাল কেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করেন, এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে প্রধানমন্ত্রী তার 10 বছরের মেয়াদে কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন। তিনি আরও জানান নানা প্রকল্প এমন আছে যেগুলো দেশের মানুষের কাছে পৌঁছচ্ছে। এই ভাষণ থেকে তিনি বিশ্বকর্মা জয়ন্তীতে একটি নতুন স্কিম চালু করার কথা ঘোষণা করেন। কারা কারা এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন তাও জানান প্রধানমন্ত্রী। বলেন আগামী মাসে বিশ্বকর্মা জয়ন্তীতে 13-15 হাজার কোটি টাকা দিয়ে নতুন প্রকল্প তৈরি হয়েছে যার নাম বিশ্বকর্মা যোজনা। জানান ওবিসি শিল্পীদের উন্নতিতে প্রায় 14 হাজার কোটির বিনিয়োগ করবে সরকার। কলোনি ঝুপড়ি ভাড়া বাড়িতে থাকেন এমন ব্যক্তিদের জন্য সহজ শর্তে ঋণ দেবে কেন্দ্র। এই শ্রেণীর মানুষজন যাতে সহজে ঋণ পান সেই ব্যবস্থা করবে সরকার। আগামী মাস থেকেই শুরু হবে এই যোজনা। সব মিলিয়ে 13 হাজার কোটি থেকে 15 হাজার কোটি টাকা সাহায্য করবে সরকার। প্রধানমন্ত্রী জানান সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এই তালিকাতে থাকবেন স্বর্ণকার, কামার, নাপিত ও চর্মশিল্পীরাও। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটা প্রকল্পের ঘোষণা করলেন, নতুন একটা যোজনার কথা ঘোষণা করলেন যার নাম বিশ্বকর্মা যোজনা। অর্থাৎ পরবর্তী যে বিশ্বকর্মা পুজো রয়েছে তো সেই দিনকেই কিন্তু এই নতুন যোজনার উদ্বোধন করবেন এবং সেই যোজনার আওতায় পড়বেন বিভিন্ন স্বর্ণকার থেকে শুরু করে কামার, নাপিত, চর্মশিল্পী ও বিভিন্ন দরিদ্র মানুষ। তারা কিন্তু খুব সহজেই খুব সহজ শর্তে কিন্তু ঋণ পাবেন যে কোনো দরকারি কাজ করার জন্য। তো আরও বিস্তারিত কিন্তু জানানো হবে সরকারের তরফ থেকে, এখন অবধি আরও বিস্তারিত জানানো হয়নি যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আরও সমস্ত প্রসেস কিন্তু জানিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে। তো যখনই সরকারের তরফ থেকে এই সমস্ত ডিটেলসে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত সমস্ত তথ্য তখনই কিন্তু আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী আরও সুযোগ সুবিধা পাবেন সমস্তটাই কিন্তু জানতে পেরে যাবেন এই চ্যানেল থেকে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাড়াতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।